বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় 6 নম্বরে আছে ঢাকা। বাংলাদেশের রাজধানী ঢাকার আগে এই তালিকায় রয়েছে আরও 5টি শহর। এই শহরগুলো হলো দামেস্ক, ত্রিপলি, আলজিয়ার্স, লাগোস ও করাচি। অন্যদিকে বসবাসের যোগ্য শহরের তালিকার শীর্ষে রয়েছে 5টি শহর, সেগুলো হলো ভিয়েনা, কোপেনহেগেন, জুরিখ, মেলবোর্ন ও ক্যালগারি। ইকোনমিক্স ইন্টেলিজেন্ট ইউনিট ইআইইউ প্রকাশিত গ্লোবাল লিবিলিটি ইন্ডেক্স 2024-এর এসব তথ্য উঠে আসে। বৃহস্পতিবার প্রকাশিত গ্লোবাল লিবিলিটি ইন্ডেক্স 2024-এর প্রতিবেদনে দেখা যায় 2023 সালের র্যাঙ্কিংয়ের তুলনায় ঢাকা 2 ধাপ পিছিয়ে। 43.0 স্কোর নিয়ে পাকিস্তানের করাচির চেয়ে 1 ধাপ এগিয়ে তালিকায় 168তম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী। সূচক অনুযায়ী 98.4 স্কোর নিয়ে টানা তৃতীয়বারের মতো বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহর হয়েছে অস্ট্রেলিয়ার রাজধানী ভিয়েনা। ও 30.7 স্কোর নিয়ে সবচেয়ে কম বাসযোগ্য হয়েছে সিরিয়ার রাজধানী দামেস্ক। 173টি শহর নিয়ে স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, শিক্ষা, সংস্কৃতি ও পরিবেশ অবকাঠামো বিবেচনায় ইআইইউ এর সূচক তৈরি করা হয়েছে। ভূ রাজনৈতিক দ্বন্দ্ব, নাগরিক অস্থিরতা এবং আবাসন সংকট সত্ত্বেও চলতি বছরের গড় স্কোর কিছুটা বেড়েছে। প্রতিবেদনে দেখা যায় উত্তর আমেরিকা ও পশ্চিম ইউরোপ বিশ্বের সবচেয়ে বাসযোগ্য অঞ্চল হলেও তাদের স্কোর কমে গেছে। চলতি বছরের তালিকায় সবচেয়ে বেশি অর্থাৎ 10 ধাপ এগিয়ে হংকং। রাকিব আলী, দ্য রিপোর্ট, ডট লাইভ।